নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলতে চলেছি স্বামী গহনানন্দজি প্রসঙ্গে কিছু কথা। তিনি বলছেন যে শ্রী শ্রী ঠাকুর হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় কেন্দ্রীয় শক্তি। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুর মানে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জীবনে যদি আমরা সঠিকভাবে এগোতে চাই, তাহলে এই ধ্যান ধারণাটা মনের মধ্যে আমাদেরকে আগে তৈরি করতে হবে যে আমরা জীবনে যাই করছি তার জন্য তো শক্তি দরকার পড়ছে, সেই শক্তিটা আমাদের যোগাচ্ছেন ঠাকুর। তিনি হচ্ছেন সেন্ট্রাল ফিগার, তিনি আমাদের পরিবারের কর্তা, আমাদের আশ্রমের অধিপতি। এই রকমটা যখন আমরা মনে করব, তখন তাকে আমরা আপনার করে ভাবতে পারব। এরকমটা ভাবতে হবে যে আমি তাঁর সংসারে রয়েছি, তাঁর সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করছি, তিনি আমাদের এই যে সংসারটা সেই সংসারটা চালাচ্ছেন এবং আমাকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন যে সংসার কী করে ঠিক রাখা যায়। এরকমটা করার ফলে কি হতে পারে, না যখনই আমরা বিপদে পড়ব বা সমস্যার মুখোমুখি হব, তখনই আমরা তার সাথে সঠিকভাবে কথোপকথন করতে পারব, আমরা তাকে জানাতে পারব, তাকে বলতে পারব, প্রার্থনা করতে পারব। স্বামী গহনানন্দজি বলছেন যে যখনই বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, তখনই তাকে ডাকবে, তাকে জানাবে, তাকে বলবে, তার কাছে প্রার্থনা করবে। সর্বদা স্মরণ মননের অভ্যেস করতে হবে, চলতে ফিরতে কাজ করতে করতে তার নাম স্মরণ মনন করতেই হবে। এই অভ্যেসটা যত বাড়ানো যাবে, ততই শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়বে আর জাগতিক বিষয়ের প্রতি আকর্ষণ কমে আসবে। আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে জপ ধ্যান প্রসঙ্গে, যে জপ আমরা কখন করব, ধ্যান আমরা কখন করব। এই প্রসঙ্গে আরেকটি বিষয় উঠে আসে যে জপ আর ধ্যান কি আলাদা নাকি এক। এই বিষয়ে একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমি করেছিলাম কিছুদিন আগেই, তাও এই পর্বে আমি ছোট করে বলে দিচ্ছি। জপ আর ধ্যান যখন আমরা আধ্যাত্মিক পথে এগোতে শুরু করি, তখন বিষয়গুলিকে আলাদা বলে মনে হয়। জপ অর্থ হচ্ছে কোনো একটি মন্ত্রকে বারংবার বলা বা তার অর্থকে চিন্তা করা। এখানে অর্থ মানে ঠিক আবিধানিক অর্থ নয়, সেই মন্ত্রের যে প্রকৃত শক্তি, সেই শক্তিটাকে ধারণা করা। এটা একদিনের কাজ নয়, এইটা হচ্ছে জপ। আর ধ্যান বলতে আমরা কি বুঝি, না চিন্তা। আধ্যাত্মিক পথে এগোতে এগোতে একটা জিনিস দেখা যায় যে মন্ত্র জপ করতে করতেই তাঁর চিন্তন হয়ে যাচ্ছে, তখন জপ আর ধ্যান আর আলাদা থাকছে না, দুটো এক হয়ে যাচ্ছে। এখন আমরা এই জপ ধ্যান কখন করব বা কিভাবে করব, অনেক ধরনের উপায় আছে। সবচেয়ে সহজ যে উপায়, সেই উপায়টা আজকে আমি আলোচনা করছি স্বামী গহনানন্দজির কথা অবলম্বনে। তিনি বলছেন যে একটা অভ্যেস তৈরি করতে হবে, এবং এটা অত্যন্ত সহজ অভ্যেস বলে মনে হলেও এটা ঠিক সহজ নয়। সেটা হচ্ছে সর্বদা স্মরণ মনন করতে হবে। সর্বদা মানে কীরকম, না যে ধরনের কাজে আমরা রয়েছি, যে ধরনের ঘটনার মুখোমুখি আমরা হচ্ছি, সব কিছুতে তাঁর উপস্থিতিকে অনুভব করতে হবে, তাকে স্মরণ মানে চিন্তা করতে হবে, আমার মনের মধ্যে তিনিই রয়েছেন। আর এটা করবার জন্য তিনি একটা সুন্দর উপায় বলছেন যে এইটা ধরেই নিতে যে আমাদের জীবনের কেন্দ্রস্থলটা হচ্ছে ঠাকুর। আমরা দেখছি, হাঁটছি, চলছি, এই সবটাই সেই শক্তিটার সাহায্যে আমরা করছি। আমরা যদি এই ধ্যান ধারণাটা মনের মধ্যে স্থায়ী করে তুলতে পারি, তাহলে একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে সহজে তৈরি হতে পারবে। তিনি আমাদের যে পরিবার, সেই পরিবারের কর্তা, পরিবারটা তিনি চালাচ্ছেন, ফলে কোনো কিছুই আমার নয়, সবটা ঠাকুরের। ঠিক এই ধরনের ধ্যান ধারণায়
যখন আমরা থাকব তখন সব সময় তার কথা মনে করাটা সহজ হবে। তাহলে আমাদেরকে যোগধ্যান কিভাবে করতে হবে? চলতে ফিরতে কাজ করতে করতে ঠাকুরকে চিন্তা করতে হবে, তার কথা ভাবতে হবে। বা ধরুন যার কথা আপনার ভাবতে ভালো লাগে তার কথা আপনি ভাবছেন এবং বারবার তার নামটা আপনি মনে মনে করছেন। ধরুন আপনি একটা কাজ করছেন, পড়াশোনা করছেন, অফিসে কাজ করছেন, কাজের দায়িত্বটা পালন করুন কিন্তু অন্তরে ঠাকুরের নামটা চলতে থাকুক। দেখতে পাবেন যে বাস্তবিক জীবনটা আপনার কাছে অনেক বেশি সহজ হতে থাকবে। এবার এই অভ্যেসটা যখন আপনি শুরু করবেন তখন মনে হবে এটা কিভাবে সম্ভব, কিন্তু আস্তে আস্তে আপনি টের পাবেন যে সম্ভব। তখন হাত আপনার কাজ করবে কিন্তু মন আপনার জপ করবে, ঠাকুরের চিন্তা করবে। আপনি প্রশ্ন করবেন যে মন তো বারংবার অন্য দিকে চলে যায়, এর একটাই উপায়। বারংবার যতবার মন অন্য চিন্তায় চলে যাবে তাকে টেনে এনে পুনরায় ঠাকুরের চিন্তায় স্থাপন করতে হবে। যদি দিনের মধ্যে কোটিবার মন অন্যত্র চলে যায় তাহলে আপনি কোটিবারই তাকে ফিরিয়ে আনবেন, অক্লান্তভাবে ফিরিয়ে আনবেন। অধৈর্য হয়ে গেলে এই পথে চলবে না, কারণ কখনো একটা কাজে এই সাধনায় কারো লেগে যায় কয়েক মাস, কারো কয়েক দিন, কিংবা কারো অনেক বছর। কাজেই এটা সম্পূর্ণভাবেই নির্ভর করছে আপনার আন্তরিকতা বা আপনার প্রচেষ্টার ওপরে। আরও একটি বিষয় ভুলে গেলে চলবে না, সেটি হচ্ছে আমাদের কর্মফল বা প্রারব্ধ। আমাদের কর্মফল যদি অত্যন্ত খারাপ থেকে থাকে তাহলে আধ্যাত্মিক মার্গে সেটা অদৃশ্য বাধা রূপে থেকে যায়, ফলে আমরা সঠিকভাবে এগোতে পারি না। তখন আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হয়, কারণ কর্মফল কাটানোটাও তো জরুরি। আর কর্মফল যাতে সহজে কেটে যায় তার জন্য আমাদেরকে জপ, ধ্যান, ঠাকুরের চিন্তন ইত্যাদি করতে লাগে। আর আমরা যখন এটা করতে থাকবো তাহলে আমরা কী পাবো? আস্তে আস্তে যেটা হবে যে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসাটা বাড়তে থাকবে। তিনি যে সব সর্বজগতের কর্তা, এই উপলব্ধিটা দৃঢ় হবে। আমরা তো জানি এটা, কিন্তু জানলে হবে না, সঠিকভাবে মনের মধ্যে জিনিসটাকে গেঁথে ফেলতে হবে। জাগতিক বিষয়ের প্রতি আকর্ষণ কমতে থাকবে ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়লে, ফলে বাস্তবিক জগতের আঘাত থেকে আমরা বাঁচতে পারবো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আবারও আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। মন্তব্য করে জানান আপনাদের মতামত।